আসসালামু আলাইকুম তো গরম পানিতে রুটি দিয়ে এত সুন্দর রেসিপি হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে এক কাপ ময়দা দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ তেল এখন সামান্য পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আমরা রুটি বানানোর জন্য যেমন ডো তৈরি করি ঠিক তেমনটাই ডোটা তৈরি করে নিতে হবে তো এখন আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আবারও একটু খুব ভালো করে মথে নিয়ে তারপরে চার ভাগে ভাগ করে নিতে হবে তো আমি চারটা ভাগে কেটে নিচ্ছি এখন রুটি বানিয়ে নেব। রুটি তো আমরা সবাই বানাতে পারি তো আমি প্রথমে একটা রুটি বানিয়ে নিচ্ছি আর এটা একেবারে বেশি পুরো না আবার একেবারে বেশি পাতলাও না এমন রুটি হবে আমি এরকম সাইজ করে সব রুটিগুলো বানিয়ে নেব তো সব রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি এখন চুলার পরে চলে আসলাম আগে থেকেই কড়াইয়ে পানি দিয়ে গরম করে নিয়েছি তারপর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন সেই রুটিগুলো এর ভিতরে দিয়ে দেব এই রেসিপিটি তৈরি করার পরে আপনারা অবাক হয়ে যাবেন এতটা মজার হয় যে খাবে সে বারবার খেতে চাইবে বাচ্চাদের টিফিনে তারপরে বিকালে নাস্তা সকালের নাস্তাতে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এখন এভাবেই আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নেব আর একটার সাথে কিন্তু একটা লেগে যাবে না যেহেতু এই খামিরটা তৈরি করার সময়ও তেল দিয়েছিলাম আবার এই পানির ভিতরেও তেল দিয়েছিলাম সেই জন্য পাঁচ মিনিট পরে আমি এভাবে উঠিয়ে একটা শাক নিতে নিয়ে তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন রুটিটা নিয়ে আমি গোল করে নিচ্ছি রোলের মতো করে নিচ্ছি নিয়ে চাকু দিয়ে কেটে নেব তা আমি এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও চিকন অথবা আরও মোটা করে কেটে নিতে পারবেন বাজার থেকে অস্বাস্থ্যকর পরিবেশের যে নুডলসগুলো পাওয়া যায় সেগুলো না কিনে আপনারা খুব সহজেই কিন্তু বাসায় এগুলো তৈরি করে দিতে পারবেন বাচ্চাদেরকে এবং নিজেরাও খেতে পারবেন খুবই মজার হয় খেতে যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন এর টেস্ট কতটা আর যারা খাননি অবশ্যই একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তো আমি এইভাবেই সবগুলো কেটে নেব আর এগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না তো আমি এইভাবে সমান করে নিয়ে তারপরে বাকি যেগুলো আছে সবগুলা কেটে নিচ্ছি তো সবগুলাই কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এরকম সাইজ করে সবগুলো কেটে নিয়েছি এখন চুলার পরে চলে যাচ্ছি তো চুলার পরে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু মোটা করে কেটেছি তারপরে একটা গাজর কুচি দিয়ে দিলাম গাজরটা চাইলে আপনারা আরও মোটা করে কেটে দিতে পারেন এখন চুলার আঁচটা হাই রেখে এগুলো ভেজে নিতে হবে তারপরে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে তারপরে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ছচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে ডিম ব্যবহার করিনি এটা চাউমিনের মতো তৈরি করেছি আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারবেন তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সেই পাস্তাগুলা বা নুডলসগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এক থেকে দুই মিনিট এভাবে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে এটা আমার হাজবেন্ডের এবং আমার ছেলের অনেক বেশি পছন্দের খাবার আমি প্রায় সময় ওদেরকে এভাবেই বানিয়ে দিয়ে থাকি এখন এখানে আমি সেই নুডলসের মশলা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি নুডলসের মশলা না থাকে আপনারা এখানে ম্যাগির সাদা ম্যাজিকটা দিয়ে নিতে পারবেন তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে লেবুর রসটা দেওয়ার পর পরে কিন্তু নামিয়ে ফেলতে হবে বেশিক্ষণ চলার পরে রাখার দরকার নেই তো খুব ভালো করে মিশিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেস্টটাতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই রেসিপিটি যদি কখনো তৈরি করে না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বানাবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ